ঈশ্বর মর্মটা বোঝার জন্য আমাদের মনে রাখতে হবে, কোন পরিকল্পিত কাজ সফল হওয়ার জন্য তিনটা জিনিসের দরকার। একটা হলো কাজের রূপরেখা, কাজটা কিভাবে করা হবে তার বিবরণ, আর একটা হলো কাজের মনোযোগিতা, কাজের একাগ্রচিত্ততা, আর একটা হলো কাজের ফলাফল। যেমন ধরুন আপনি কৃষি কাজ করবেন, আপনার ক্ষেতে ধান ফলাইবেন, আগে একটা পরিকল্পনা লাগবে, রূপরেখা লাগবে, কোন ক্ষেতে ফলাইবেন, কি ধান ফলাইবেন, কোন মৌসুমে ফলাইবেন, এটা হলো আপনার কৃষি কাজের রূপরেখা। তারপরে আপনি এই ধানের ফসল ফলাবার জন্য যত কাজ করবেন, অলসতার মাধ্যমে করলে হবে না, মনোযোগিতার মাধ্যমে করতে হবে। এটা হলো দুই নম্বর জিনিস, কাজটা সফল হওয়ার জন্য। এরপরে রূপরেখা মতো অত্যন্ত মনোযোগিতার সাথে যে ফসলগুলি ফলাইলেন, দানের দানার ভিতরে যদি চাউল থাকে তাহলে এটার ওজন হয় খুব ভারী, আর দানায় যদি চাউল না থাকে এটাকে কি বলেন আপনারা? চুষা, কেউ কয় সিটা, যেটাই ওজনদার হয় না হালকা হালকা হালকা। কাজে আপনার গৃহস্থী বেকার গেল, যদি ওজনদার না ভারী না তাহলে আপনার গৃহস্থীটা সফল হওয়ার জন্য কতটা জিনিসের দরকার হলো। একটা হলো কেমনে করবেন তার বিবরণ, আর একটা হলো মনোযোগিতা, আর একটা হলো ওজনদার ফলাফল। কটা জিনিস লাগে? ঠিক তেমনি ভাবে মুসলমানের মুসলমানি জীবন সফল হওয়ার জন্য তিনটা জিনিস লাগে। যেমন ভাবে আপনার গৃহস্থী সফল হওয়ার জন্য তিনটা জিনিসের দরকার, সমস্ত মুসলমানদের মুসলমানি জীবন সফল হওয়ার জন্য তিনটা জিনিসের দরকার। একটা হলো মুসলমানি জীবনের রূপরেখা, আর একটা হলো মুসলমানি কাজকর্মের মনোযোগিতা, আর একটা হলো মুসলমানি কাজকর্মের ওজনদার ফলাফল। ওজনদার হালকা ফলাফল না, ওজনদার ফলাফল, ওজনদার। মুসলমানি জীবনের রূপরেখা সাব্যস্ত হয় একমাত্র ওহির দ্বারা, আল্লাহর ওহির দ্বারা মুসলমানি জীবনের রূপরেখা, মুসলমানি জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমি মুসলমান হিসেবে যত কাজ করব সকল কাজ সাব্যস্ত হয় একমাত্র আল্লাহর ওহির দ্বারা। তাই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ওহির বিবরণ সম্বলিত হেডিংয়ের দ্বারা তার কিতাব শুরু করেছে। তার কিতাবের সর্বপ্রথম হেডিং হলো বাবুন কাইফা কানা বাদউল ওয়াহিয়া ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কাছে সর্বপ্রথম ওহি কিভাবে নাযিল হয়েছিল তার বিবরণ সম্বলিত অধ্যায়। ওহির বিবরণের দ্বারা কিতাব শুরু করলেন কেন, এই কথা বুঝাইলেন যে একমাত্র ওহির দ্বারা সাব্যস্ত হবে মুসলমানি জীবনের কর্মকাণ্ড কি হবে, মুসলমানের জীবনের কোন কাজকর্ম ওহি ছাড়া সাব্যস্ত হতে পারে না, ওহির দ্বারাই মুসলমানের জীবনের সকল কাজকর্ম সাব্যস্ত হয়। এইটা বুঝাইয়া ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের সর্বপ্রথম হেডিং স্থাপন করেছেন ওহি সম্বলিত হেডিং। এরপরে মুসলমানি জীবনের যাবতীয় কাজকর্মের একাগ্রচিত্ততা, এটা হইল মুসলমানি জীবন সফল হওয়ার দুই নম্বর কাজ। এই জিনিসটা প্রমাণ করেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের সর্বপ্রথম হাদিসের দ্বারা। হাদিসটা হলো ইন্নামাল আমালু বিন নিয়াত, এর মর্ম হলো
মুসলমানি জীবনের কর্মকাণ্ডের ফলাফল আল্লাহর কাছে নিয়ত অনুপাতে পাওয়া যায়। কি অনুপাতে পাওয়া যায়? যে যতটুকু খাঁটি মনে আমল করবে সবচেয়ে তত বেশি সুফল আল্লাহর কাছে। যে যত মনোযোগিতায় যত অভাব হবে, যার মনোযোগিতার মধ্যে যার নিয়তের মধ্যে যত গন্ডগোল হবে আল্লাহর কাছে ফলাফল পাইতে তত কমতি হবে। কাজেই একাগ্রচিত্ততা যে কাজটা সফল হওয়ার দ্বিতীয় জিনিস, এটা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের প্রথম হাদিসের দ্বারা প্রমাণ করেছেন। আর রইল কি পরিকল্পনা? মুসলমানি জীবনের পরিকল্পনা সাব্যস্ত হয় ওহির দ্বারা, আর মুসলমানি জীবনের কাজকর্ম চলে সহি নিয়তের দ্বারা, আর মুসলমানি জীবনের কাজকর্মের সুফল পাওয়া যায় নেক আমল উজনদার হওয়ার। এই নেক আমল উজনদার হওয়াটার বিবরণ তিনি তার কিতাবের সর্বশেষ হাদিসে উল্লেখ করেছেন। শেষ হাদিসের মর্ম হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইটা কথা আছে যে দুইটা কথা মুখে উচ্চারণ করা বড় সহজ, আর আমল নামাজে ওজন হবে। দুইটা কথা মুখে উচ্চারণ করা বড় সহজ কিন্তু আল্লাহর কাছে বড় প্রিয়, আর হাসরের মাঠে যে মানুষের আমল নামা ওজন হবে, ওজন করা হবে যে জিনিসটার দ্বারা, এটাকে কোরআন হাদিসের ভাষায় বলে মিজান। মিজান শব্দের অর্থ পাল্লা, কিন্তু আমরা পাল্লা বলতে দান চাউল সোনা রূপা যে পাল্লা দিয়া মাপে এটা বুঝি। মানুষের আমল ওজন হবে হাসরের মাঠে যেই মিজানে, এই মিজান দান চাউল মাফার মতো পাল্লা নয়, এই মিজান সোনা রূপা মাফার মতো পাল্লা নয়। এই পাল্লার মধ্যে সাত আসমান সাত জমিন উঠাইয়া দিলেও এই পাল্লা স্থান হবে। এই কাজেই মিজান জিনিসটা দুনিয়ার পাল্লার মতো পাল্লা না, এটা মানুষের আমল পূরণ করার মতো একটা পাল্লা। এটাকে কোরআন হাদিসের ভাষায় বলা হয় মিজান। হাসরের মাঠে এই মিজানে মানুষের আমল যখন ওজন হবে, দুইটা কথা এমন আছে যে দুইটা কথা মুখে উচ্চারণ করা সহজ, আল্লাহর কাছে বড় প্রিয়, আর মিজানে ওজন করার সময় হবে বড় ভারী। এই হাদিসের দ্বারা ইমাম বুখারী প্রমাণ করেছেন ইসলামী জীবন সফল হওয়ার জন্য যে তিন জিনিসের দরকার ছিল, ওহির মাধ্যমে আমার জীবনের কাজকর্ম সাব্যস্ত হবে, আর আমি মনোযোগিতার সাথে সহি নিয়তে ইসলামী কাজগুলি করব, তিন নম্বর সাফল্যের বিষয় হইল মিজানে ওজন করার সময় আমার নেক আমলগুলির ওজন হবে ভারী, তবেই আমার ইসলামী জীবন সফল। যে তিন কাজের দ্বারা ইসলামী জীবন সফল হয়, ইমাম বুখারী তার কিতাবের শুরুতে এবং শেষে এই তিন কাজের উল্লেখ করে দিয়েছেন। সর্বপ্রথম হেডিং এ উল্লেখ করে দিয়েছেন রূপরেখার কথা, সর্বপ্রথম হাদিসে উল্লেখ করে দিয়েছেন নিয়ত খাঁটি হওয়ার কথা, সর্বশেষ হাদিসে উল্লেখ করে দিয়েছেন নেক আমলের ওজন ভারী হওয়ার। এই তিন কাজের দ্বারা মুসলমানের জীবনের সকল কর্মকাণ্ড আল্লাহর কাছে সফল হয়, আল্লাহর কাছে সফল। তিনটা কাজ কি মনে থাকবে আমাদের? এক নম্বর হইল মুসলমানি জীবনের কর্মকাণ্ডের রূপরেখা সাব্যস্ত হয় কিসের দ্বারা? ওয়াহির দ্বারা। দুই নম্বর হইল ইসলামী জীবনের কর্মকাণ্ডের মনোযোগিতা, মনোযোগিতা হয় সহি নিয়তের দ্বারা, মনোযোগিতা হয় সহি নিয়তের দ্বারা। আরেকটা হইল নেক আমল উজনদার হওয়া, নেক আমল উজনদার হবে মিজানে ওজন করার সময় নেক আমলের ওজন ভারী হয় কিভাবে?
এর বাড়ি হয় কিভাবে এই প্রশ্নের জবাব স্বতন্ত্র, এটা আমি একটু পরে আলোচনা করতে যাইতেছি। নেক আমলের ওজন অনেকে মনে করে থাকি যে আমি গত রমজানে 20 রোজা রেখেছিলাম, 10 রোজা ভেঙে ফেলেছিলাম, রাখলাম বেশি, বাঙলাম বেশি না রাখলাম বেশি, তাহলে তো আমার 10 রোজা বাঙার গুনাহ থেকে 20 রোজা রাখার সওয়াবের ওজন বেশি হবে, মনে মনে এরকম কল্পনা জল্পনা করে। ব্যাপারটা এমন নয়, ব্যাপারটা এমন নয়, আমলের পরিমাণ অনুপাতে ওজনের পরিমাণ হয় না। নেক আমলের মধ্যে যদি তিনটা কোয়ালিটি থাকে তাহলে একটা নেক আমলের ওজন আরেকজনের সারা জীবনের সমস্ত নেক আমল থেকে বেশি ওজন। আর নেক আমলের মধ্যে তিন কোয়ালিটির যদি অভাব থাকে আরেকজনের দুই রাকাত নামাজের ওজন ওজন থেকেও একজনের সারা জীবনের সমস্ত নামাজের ওজন হালকা হয়। তাইলে আমরা কি বুঝলাম, নেক আমলের ওজন বাড়ি হয় পরিমাণ বেশি হইলে না তিনটা কোয়ালিটি থাকে। এই তিন কোয়ালিটির আলোচনাটা একটু পরে করতে যাইতেছি। এর আগে সর্বশেষ হাদিসে যে উল্লেখ হইল আল্লাহর রাসূল বললেন যে এমন দুইটা কথা আছে যে দুইটা কথার তিনটা বৈশিষ্ট্য, এক নম্বর মুখে উচ্চারণ করা সহজ, দুই নম্বর আল্লাহর কাছে বড় প্রিয়, তিন নম্বর মিজানে ওজনের সময় হবে বড় ভারী। দুইটা কথার কথা গুণ তিনটা গুণ, মুখে উচ্চারণ করা সহজ, আল্লাহর কাছে প্রিয়, আর ওজনের সময় হবে ওজনদার ভারী। এই দুইটা কথা কি কি? একটা কথা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আর একটা কথা হলো সুবহানাল্লাহিল আযীম। এই দুইটা কথা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, এই দুই কথা মুখে উচ্চারণ করা সহজ কিভাবে, হালকা পাতলা শব্দ, অতি সংক্ষিপ্ত কয়েকটা শব্দ, এজন্য মুখে উচ্চারণ করা সহজ। আল্লাহর কাছে এত প্রিয় কেন এই দুইটা কথা, আর মিজানে এই দুই কথার সওয়াবের ওজন এত ভারী হবে কেন? এই আলোচনাটা ক্লাসের শুধু হাদিসের ক্লাসের ছাত্রদের জন্য বিশেষভাবে দরকারি ছিল, আপনাদের জন্য তেমন একটা দরকারি না হইলেও যেহেতু কথা প্রসঙ্গে এসে গেল এই জন্য আপনারাও যদি মনোযোগের সাথে বোঝার চেষ্টা করেন ইনশাআল্লাহ আপনারাও উপকৃত হবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি একটা কথা, এর অর্থ হলো আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করতেছি এবং আল্লাহর প্রশংসা করছি। দ্বিতীয় কথাটা হলো সুবহানাল্লাহিল আযীম, আবারও আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করতেছি যে আল্লাহ মহান। এই দুইটা কথার ওজন এত বেশি কেন? নেক আমলে পাল্লায় দুই কথা ওজন এত বেশি হবে কেন? কারণ এই দুইটা কথার মধ্যে রয়েছে সারা দুনিয়ার সমস্ত মুমিন মুসলমানের ইমানের মূল, সারা দুনিয়ার সমস্ত মুসলমানের ইমানের মূল এই দুই কথার ভিতরে, সারা দুনিয়ার সমস্ত মুসলমানের ইমানের মূল আছে এই দুই কথার ভিতরে। তা কিভাবে? সুবহানাল্লাহ শব্দের অর্থটা এই, তা কিভাবে বোঝার জন্য আমাদের বুঝতে হবে সুবহানাল্লাহ অর্থ কি। বাংলায় যদি অনুবাদ করেন তাহলে সুবহানাল্লাহ এর অর্থ দাঁড়ায় আল্লাহ পবিত্র, আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি। কিন্তু বুঝার ব্যাপার আল্লাহ কিসের থেকে পবিত্র, এই প্রশ্নের জবাবটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহকে যত জায়গায় কোরআন হাদিসের যত ক্ষেত্রে পবিত্র বলা হয়েছে, এই পবিত্রতার অর্থ হলো আল্লাহ সকল প্রকার ও যোগ্যতা থেকে পবিত্র, সকল প্রকার দুর্বলতা থেকে পবিত্র,
সকল প্রকার অক্ষমতার থেকে পবিত্র, সকল প্রকার মুকাবেকিতা থেকে পবিত্র, সকল প্রকার ত্রুটি বিচ্যুতি থেকে আল্লাহ পবিত্র। আল্লাহকে এইভাবে সকল প্রকার ত্রুটি বিচ্যুতি, সকল প্রকার দুর্বলতা, সকল প্রকার অক্ষমতা থেকে আল্লাহকে পবিত্র বিশ্বাস করা যে ইমানের একটা মূল কথা, ইমানের একটা মূল কথা। আর একটা কথা আছে এই দুই কথার ভিতরে, বিহামদিহি, আমি আল্লাহর প্রশংসা করছি। আল্লাহর প্রশংসা বলতে কি বোঝায়, এর মর্ম হলো আল্লাহ সর্ব